সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা মূলত হচ্ছে মডেল বিল্ডার এবং নেটওয়ার্ক অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। তো শুরুতে যদি ক্লাস শুরু করি তাহলে একটা বিষয়, সেটা হচ্ছে মডেল বিল্ডার কি, মডেল বিল্ডার এর আউটলাইন কি, তারপরে হচ্ছে আউটলাইন বলতে হচ্ছে মডেল বিল্ডার কি এবং হাউ ক্যান ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, এবং একটা ক্লিপিং দিয়ে ডাটাকে আর্ক দিয়ে এসে মডেল বিল্ডার দিয়ে আমরা মডেল ডাটা থেকে কিভাবে ক্লিপ করতে পারি, অনেকগুলা আমাদের কাছে যদি ডাটা থেকে 16 দিন পর পর, তাহলে ওই ডাটাটাকে যদি মডেল বিল্ডার একটা ফোল্ডারের মাধ্যমে কিভাবে ক্লিপ করতে পারি আমরা, এটা দেখবো আজকে। তারপর নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক অ্যানালাইসিস কি, তারপর নেটওয়ার্ক অ্যানালাইসিস হচ্ছে জিআইএস এ কিভাবে ব্যবহার করা হয়, এবং এবং নেটওয়ার্ক অ্যানালাইসিস বিভিন্ন অপারেশন আছে, বিভিন্ন অপারেশনের মধ্যে আউট আছে, তারপরে ফেসিলিটি আছে, সার্ভিস এরিয়া আছে, ওডি কস্ট মেট্রিক্স আছে, তারপরে ভেহিকেল অ্যালোকেশন প্রবলেম এবং লোকেশন অ্যালোকেশন, এবং শেষে আমরা নেটওয়ার্ক যে কয়েকটা মডেল আছে মডেলগুলো নিয়ে কথা বলবো। তো আজকে আউটলাইন হচ্ছে এটাই। তো প্রথমে আমি কথা বলবো যে হোয়াট ইজ দ্য মডেল বিল্ডার, মডেল বিল্ডার বলতে আমি কি বুঝি, বা মডেল বিল্ডার এর এই টার্মিনোলজিটা কোথা থেকে আসলো, আপনাদের মধ্যে যেখানে একজন শেয়ার করলে হয় আমাদের ক্ষেত্রে বুঝতে আরো সুবিধা হবে, আপনারা কি জানেন কিনা। বাউল ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। মডেল বিল্ডার বলতে আমি যেটা বুঝি আর কি, আমার হয়তো ভুলও হইতে পারে, যে আমরা যখন কোনো একটা কাজ করব সেই কাজের একটা ওয়ার্ক ফ্লো, অথবা ওয়ার্ক ফ্লো অথবা হচ্ছে ফ্লো চার্ট, যার মাধ্যমে বিভিন্ন ধরনের জিও প্রসেসিং টুল গুলো আমরা অ্যাড করে রাখতে পারি, এবং সেখানে ইনপুট ইনপুটের অপশন থাকবে এবং আউটপুটের অপশন থাকবে, এবং ওই মডেলের মাধ্যমে আমরা পরবর্তীতে যে কাজ করতে চাই, তাহলে মডেলের মাধ্যমে আমাদের জাস্ট ইনপুট ফিচারটা দিলে আমাদের অটোমেটিক আউটপুট ফিচারটা চলে আসবে আর কি, আমি আর কি এতটুকু বুঝি আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কেউ শেয়ার করতে চান যে মডেল বিল্ডার বলতে আমি কি বুঝি, বা জিএসএ মডেল বিল্ডারের কাজ কি, জিএসএ মডেল বিল্ডার এই টার্মিনোলজিটা কেন ব্যবহার করা হয়, বা এটার ব্যাকএন্ডে কিভাবে কাজ করে জিনিসগুলো কেউ কি জানেন? আচ্ছা, যদি না জেনে থাকেন তাহলে আমি শেয়ার করি। সেটা হচ্ছে মডেল বিল্ডার একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, যে অ্যাপ্লিকেশন দিয়ে আমি বিভিন্ন ডাটাকে ম্যানুফ্যাকচার করতে পারি, তারপরে ওই ডাটাকে ম্যানেজ করতে পারি এবং এডিট করতে পারি, আর এটা একটা ওয়ার্ক ফ্লো। এই যে ভাই একটুকে বললেন যে বিভিন্ন জিও প্রসেসিং টুলকে আমি একটা একটা করে ওয়ার্ক ফ্লোর মাধ্যমে জিআইএস এর অনেক বড় বড় অ্যানালাইসিস গুলা আমি সংক্ষেপে করতে পারি খুব তাড়াতাড়ি এবং কম সময়ের মধ্যে, এবং একটা এটা একটা সিকোয়েন্স মেনটেন করে হবে। আর এরপর হচ্ছে মডেল বিল্ডার সাধারণত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কাজ করে, যেটা হচ্ছে আগে থেকে কিছু বিল্ডিং ওয়ার্ক ফ্লো তৈরি করবে, ওই ওয়ার্ক ফ্লো একটা ফোল্ডারের সাথে কানেক্ট থাকবে, এবং ওই ফোল্ডারকেই আমি ওই ফোল্ডারকে কানেক্ট করার পর আমাদের মডেলটাকে আমি যেভাবে ক্রিয়েট করব, করার পর ওই মডেলের আউটপুটটা হবে ওইটার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে কাজ করে সরাসরি, এরকম একটা টার্মিনোলজির উপর কাজ করবে একটা জিনিসটা। তো আমরা যখন প্র্যাকটিক্যালি যাবো তখন আরো বিস্তারিত ভাবে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন আমরা একটা স্টাডি এরিয়াকে ক্লিক করব, দেখেন আমরা স্ট্যাক বাই মার্কস দিয়েও করতে পারি, আবার সে ফাইলটাকে ক্লিক করেও করতে পারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার আমি যদি আরো ডিসক্রাইবলি বলি, দেখেন আপনি আপনি এখানে ল্যান্ডসেট ডাটা নিয়ে কাজ করতেছেন, তো ল্যান্ডসেট ডাটা সাধারণত 20 দিন পর পর, 30 দিন পর পর, 40 দিন পর পর একটা একটা রিভলিউশন পর পর কিন্তু ল্যান্ডসেট ডাটাগুলো কালেক্ট হয়। সেক্ষেত্রে আপনি যদি একটা বড় অ্যানালাইসিস করতে যান, যে অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনি আপনার এনডিভিএ ডাটা দরকার 16 দিন পর পর, তাহলে আপনাকে মোডিস বা নোয়া বা অন্যান্য স্যাটেলাইটের ডাটা নিয়ে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে 16 দিন পর পর যে ডাটাটা আপনি কালেক্ট করলেন বা যে ডাটা নিয়ে আপনি কাজ করবেন, সেই ডাটাটা কিন্তু আপনার নর্মালি অনেকগুলো মানে অনেকগুলো ফর্মেটে থাকবে, অনেকগুলো ফাইলে থাকবে, সেগুলোকে আপনি একটা একটা করে এনডিভিএ ক্যালকুলেশন করা টাফ। তো এগুলাকে আপনি ইন্ডিভিএ ক্যালকুলেশন করাই থাকে বিভিন্ন মডিস, মডিসে যদি নাম শুনে থাকেন, মডিস স্যাটেলাইটে এটার বিভিন্ন আর্গুমেন্ট আছে, এই আর্গুমেন্টে বিভিন্ন মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট কোড আছে, ওইভাবে ডাউনলোড করলেন। আচ্ছা, ডাউনলোড করা হয়ে গেল আমার, তারপর আপনি কি করতে চাচ্ছেন, ডাটাটাকে ক্লিক করবেন। তাহলে একটা করে ডাটাকে ক্লিক করার ক্ষেত্রে অনেকটা সময় আমাদের লাগে, অনেকটা সময় বলতে অনেকটা সময়, একটা ডাটাকে আমি আগে ওইখান থেকে ডাটা নামানোর পর একটা একটা করে শেপ ফাইল দিয়ে আমি ক্লিক করলে আমার আলটিমেটলি অনেক সময় দরকার, যে সময়গুলো হয়তো
আমাদের জিএস এ দেওয়ার মতো সময় নাই। তো সেই ক্ষেত্রে আমি একটা ফোল্ডারকে সিলেক্ট করে দিলাম, ওই ফোল্ডারকে আউটপুট ফোল্ডার কানেক্ট করে দিলাম। তাহলে আমি ওই ফোল্ডারের সাথে এক্সট্রাক্ট বাই মার্কস করার মাধ্যমে ওই জিনিসটাকে ক্লিক করতে পারবো এবং ওই ফোল্ডারটা ধরে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইল। তো জিআইএস এর ক্ষেত্রে এটা একটা নতুন টার্মিনোলজি যে এই মডেল বিল্ডারটা অনেক আগ থেকেই ব্যবহার করা হয়, হয়তোবা কাজের সুবিধার জন্য মডেল বিল্ডার সবাই ব্যবহার করতে চায় না। সেক্ষেত্রে আমাদের যদি অনেক বেশি ডাটা থাকে, ওই ডাটাগুলোকে রিসাইজ করা, রাস্টার ক্যালকুলেশন করা, অন্য অন্য মডেল ব্যবহার করে ওই ডাটাগুলোকে আমি আমার কাজের জন্য ব্যবহার করার জন্য আমাকে মডেল বিল্ডার ব্যবহার করতে হয়। তো মডেল বিল্ডার ব্যবহার করার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে ব্যাক এন্ডের যে সফটওয়্যারগুলো থাকবে ওই সফটওয়্যারগুলো ভালো মতো কাজ করছে কিনা, বা ওইটা ইউজ করে আপনি আপনার মডেলটাকে ব্যবহার করতে পারবেন কিনা, এটা আগে থেকে দেখে নেওয়া দরকার বা চেক করে দেখা দরকার। তো কিছু কিছু লিমিটেশন আছে মডেল বিল্ডার, মাঝে মাঝে মডেল বিল্ডার কাজ করে না, একটা একটা করে দিয়ে করতে হয়। তো কিছু কিছু লিমিটেশন আছে, যেহেতু সফটওয়্যারটা একটা ক্র্যাক সফটওয়্যার, হয়তোবা সবার ল্যাপটপে বা সবার পিসিতে এটা কাজ নাও করতে পারে। সেই ক্ষেত্রে হয়তো যাদের কাজ করবে তারা তো হয়তো মোটামুটি কাজ হইলো, আর যদি না হয় তাহলে হতাশার কিছু নাই, হয়তো বা ক্র্যাকটাকে মানে এই ক্র্যাকটা এই ভার্সনটা ইউজ না করে 10.7 ইউজ করলে মোটামুটি হয়তো বা সবার মডেল বিল্ডার কাজ করতে পারে, আমার যদি আমি ভুল না বলে থাকি। তো সরাসরি আমি মডেল বিল্ডার নিয়ে কথা বললাম, মডেল বিল্ডার যাওয়ার আগে আমাদের কিছু ডাটা ডাউনলোড করতে হবে, যে আমি যে মডেল বিল্ডার নিয়ে ডাটা, আমি ল্যান্ডসেট নিয়ে দেখাতে পারবো, কিন্তু এটা আরো সুবিধা হয় যে আপনি একটা জিনিস আরো কাজ ল্যান্ডসেট ডাটা ব্যবহার না করে মুডিজ ডাটা ব্যবহার করে সরাসরি আপনি মডেল বিল্ডারে ক্লিপিং করতে পারবেন কিভাবে। কারণ মুডিজ ডাটায় সাধারণত 8 দিন পর পর NDPI ডাটা পাওয়া যায় বা 16 দিন পর পর NDPI ডাটা পাওয়া যায়। এটা আপনার রিসার্চ এর জন্য আপনি কোনটা ব্যবহার করতে চান এটা গুরুত্বপূর্ণ। তো আমরা মুডিজ ডাটা এখন ডাউনলোড করব, কিভাবে মুডিজ ডাটা ডাউনলোড করতে হয় এটা দেখবো। দেখার পর মুডিজ ডাটা ডাউনলোড করার পর মুডিজ ডাটাটাকে আমরা কিভাবে ক্লিক করব মডেল বিল্ডারের মাধ্যমে, কিভাবে করা যায়, কিভাবে করলে খুব তাড়াতাড়ি করা যেতে পারে। আমরা তো আগে এক্সট্রাক্ট বাই মার্কস দিয়ে করছি, তো হয়তো বা সেটা একটা একটা করে ডাটা করছি, বা একটা একটা করে করতে একবার করলাম আবার করলাম, এখানে যদি 50টা ফাইল থাকে বা 60টা ফাইল থাকে বা 400টা ফাইল থাকে, কারণ 8 দিন পর পর আমার আমার 10 বছরের ডাটা আছে, 10 বছরের ডাটা আমি কাজ করবো, তখন কিন্তু আলটিমেটলি একটা একটা করে ফাইল ক্লিক করা কিন্তু অনেক কঠিন বিষয় এবং অনেকটা টাইমের বিষয়, এবং জিএস এমনিতেই টাইম লাগে জিএসে, তারপর যদি একটা একটা ক্লিক করে 800-400টা ফাইল যদি আমি ক্লিক করতে যাই, তাহলে আমাকে একটা করে ফাইল যদি ক্লিক করে যাই তাহলে আলটিমেটলি 5 মিনিট করে লাগবে, তাহলে 800টা ফাইল অনেক সময় ব্যাপার। তো মডেল বিল্ডার ব্যবহার করে আমরা খুব কম সময়ে 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিটের মধ্যেই সবগুলো কাজ করতে পারি। তো এটা যেহেতু আমরা যারা প্রোগ্রামিং জানি বা প্রোগ্রামিং বুঝি তাদের ক্ষেত্রে যেমন প্রোগ্রামিংটা ইজি, তো সেই ক্ষেত্রে আমরা আমরা যতই সফটওয়্যারের কাজ জানি না কেন, প্রোগ্রামিং যদি না জানি তাহলে আলটিমেটলি কাজের সফটনেসটা আসবে না। তো সেই ক্ষেত্রে মডেল বিল্ডারটা ব্যবহার করে আমরা সরাসরি অনেক বেশি ডাটাকে কম সময়ে আমরা রিসাইজ করতে পারি। তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা পিসি যাদের ওপেন আছে তারা সরাসরি এই লিঙ্কে যাবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বা এখানে আমার লিঙ্কটা ক্রিয়েট করা আছে একটু আগে। এটাই আমার লিঙ্ক, মুডিল টাটাই হয়ে ডাউনলোড করতে হবে, যাতে আমি লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। দেখেন তো ওপেন করতে পারেন কি না, দু একজন আমাকে জানান। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে? আপনাদের হচ্ছে একটা আমি লিঙ্ক প্রোভাইড করছি, এই লিঙ্কে ঢোকেন, আপাতত 2 মিনিট সময় দিচ্ছি। যদি লিঙ্কে ঢুকে থাকেন তাহলে, হ্যাঁ ভাইয়া লিঙ্ক ওপেন হয়েছে।
যারা ওয়েট করে। তাহলে ওইখানে একটা প্রোফাইলে একটা অ্যাকাউন্ট করতে হবে, ওইখানে যাবেন, প্রোফাইলে যাবেন, এই লগ ইন, লগ ইন অপশনে যেতে হবে, এই যে লগ ইন। এই যে লগ ইন হয়ে গেছে প্রোফাইলটা আমার, দেখেন আমি যদি লগ ইন করতে পারছি। আপনারা যদি না হয় তাহলে নতুন করে অ্যাকাউন্টটা করতে হবে আপনাদের। এখন করা তো খুবই সোজা, জাস্ট একটা আপনার মেইল অ্যাড্রেস দেবেন, একটা ইউজার আইডি দেবেন, হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন আমি এসে সেটা নামাবো, আমি নামাবো এনডিভিএ ডাটা নামবো। আচ্ছা ওকে, এনডিভিএ হচ্ছে, এনডিভিএর কোড আছে এখানে, যদি সার্চ দেবেন এনডিভিএ মোডিস কোড, মোডিস ডাটা কোড, মোডিস, এই যে এখানে মোডিস ভেজিটেশন ইন্ডেক্স নামের যে ডাটা কোডটা আছে, এই ডাটা কোডটা ব্যবহার করলেই হবে। এখানে দেওয়া আছে দেখেন ভেজিটেশন ইন্ডেক্স 16 ডে L3 গ্লোবাল, মানে এটা রেজলিউশন হচ্ছে 250 মিটার একটা পিক্সেলের। তারপরে আরেকটা আছে সেটা গ্লোবাল 500 মিটার, আরেকটা আছে হচ্ছে 1 কিলোমিটার, এটা এসব কিন্তু রেজলিউশন। এখানে টেরা একোয়ার্ড, একোয়ার্ড লিঙ্কও দেওয়া আছে মোডিস কোড। হ্যাঁ তো আমাদের যেটা লাগবে আমরা সেটা ব্যবহার করবো। তো আমার কাছে আপাতত একটা কোড আছে, সেটা হচ্ছে এই যে MOID, এটা এটা ক্লিক করলাম, এটা হচ্ছে ভেজিটেশন ইন্ডেক্স। হ্যাঁ তো আপনাদের কাছে যে কোনো একটা ডাটা আপনি ইউজ করতে পারেন, দাঁড়ান MOID, হ্যাঁ ভেজিটেশন ইন্ডেক্স 16 দিন পর পর ক্লিক করলাম, হয়ে গেছে। হ্যাঁ ক্লিক হয়ে গেছে, তার সাথে আমি এখন টাইম সিলেক্ট করব, টাইম টাইম হচ্ছে 2021-এর 1 তারিখ, জুলাই না জানুয়ারি, জানুয়ারি 1 তারিখ থেকে আজকে পর্যন্ত। তো অ্যাড ডেট কিসের দরকার? ডে দরকার, ডে নাইট বাউন্ডারি দুটোই দরকার, দুটোই নিবো ডাটা আমরা, ডেও নিবো ডে নাইট বাউন্ডারি। তো অ্যাড ডাটা ক্লিক করলাম আমরা, অ্যাড ডেট, ডেটটাকে এখানে ক্লিক করে যে ডেট ক্লিক হয়ে গেছে, তাহলে এটা সেভ হয়ে যাবে, সেভ করে দিলাম। এখন লোকেশন সিলেক্ট করতে হবে আমাকে, টাইটেল, হ্যাঁ এখন আমাকে লোকেশন সিলেক্ট, কোন জায়গাতে ডাটা নিব, বাংলাদেশ, বাংলাদেশ এখানে আছে, ক্লিক করলাম। একটা পার্ট দিয়ে হয় না, বাংলাদেশ দুইটা পার্ট নিতে হয়, একটা একটা দুইটা হয়ে গেছে এখানে। তারপরে আমি ফাইল সিলেক্ট করব, একটু সময় লাগবে। হ্যাঁ চলে আসছে আমাদের কোন কোন ডাটা দরকার সব চলে আসছে। হ্যাঁ তো আলটিমেটলি সিলেক্ট অল, তাহলে সিলেক্ট অল। তারপরে আমি এখন কাজ করব হচ্ছে ডাউনলোড করবো সবগুলো। হ্যাঁ ডাউনলোড করার জন্য আমাকে আগে পারচেস করতে হবে সবগুলো ডাটাকে। হ্যাঁ এই যে চলে আসছে 24টা ডাটা চলে আসছে আমাদের। হ্যাঁ তাহলে আমাকে এই ডাটাগুলো পারচেস করবো আমি। তাহলে আমাকে অর্ডার করার জন্য কি করতে হবে, যে অর্ডার নাও, সাবমিট অর্ডার, প্রসেসিং হচ্ছে। আপনি 24টা নিতে পারেন, যে কয়টা ডাটা দরকার আমার, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আপনাদের, রিসোর্সের কাছে। আপনাদের যদি আলাদা আলাদা ভাবে ডাটা লাগে সেগুলো আপনি ডাউনলোড করবেন, সমস্যা নেই। হয়ে গেছে, তাহলে আমি প্রোফাইলে যাবো, যে দেখবো অর্ডার করছি সেগুলো আসছে কিনা। চলে আসছে দেখেন, এই 24টা অ্যাভেলেবেল, এখানে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করি, একটু সময় লাগবে, জাস্ট ডাউনলোডটা কাজ করে দিন, সময় লাগবে 2-3 মিনিট অপেক্ষা করি আমরা।
আর না হলে আমাকে একটা মেইল দিছে ওরা, আমার যতটুকু ভুল না বলে থাকি একটা মেইল দিছে ওরা অর্ডার, আমি যে মেইল অ্যাড্রেসটা দিয়ে আমার অ্যাকাউন্টটা করছে ওখানে একটা মেইল দিছে দেখেন ল্যান্ডসেট ডাটা, এই যে এখানেও ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে হবে, এই যে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এখানে, তো আমরা সরাসরি ওখানে যাই, এখান থেকে ডাটার নাম আসি, একটু অপেক্ষা করব, অর্ডার জাস্ট 2 মিনিট অপেক্ষা করলেই হবে আর কি, তারপর ডাউনলোড লিঙ্কটা কাজ করবে আর কি। মানে একটু অপেক্ষা করতে হবে, আমরা 2 মিনিট অপেক্ষা করি। এই দেখেন ডাউনলোডিংটা কাজ করছে, মানে 24টা ডাটা ফাইল চলে আসছে এখানে, মানে আপনার যে কটা দরকার সেই কটা যখন সিলেক্ট অল করলাম সিলেক্ট অল হয়ে গেল, এখন ডাউনলোড ক্লিক করবো দেখেন সব চলে আসছে, জাস্ট আমি এই যে ক্লিক ডাউনলোড দিই ডাউনলোড হয়ে যাবে, একটা একটা করে ডাউনলোড হচ্ছে। জাস্ট আমার দরকার নেই এখন, আমি ডাটা ডাউনলোড করছি, আমি ছেড়ে দিলাম সব এখানে, যে ডাউনলোড এর যে সব ফাইল বন্ধ করে দেবো, ক্যান্সেল, এটাই ক্যান্সেল করে দেবো সব। আচ্ছা আপাতত এই পর্যন্ত, কারো কোনো প্রবলেম আছে ডাউনলোড হচ্ছে ডাটা পর্যন্ত? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাই এই ডাটাগুলোর মধ্যে ক্লাউডের রেঞ্জ কতটুকু, ওগুলা কিভাবে দেখবো? এগুলো রেঞ্জ দেখার জন্য এই ডাটা যে এই যে সামনে একটা দেখেন এখানে দেয়া আছে MYD13AI, এটা যদি সার্চ করলে আপনি এই ডাটার ডিটেলস পাবেন, এই ডাটার রেজুলেশন কত, এই ডাটার ইয়ে কত, সব পাবেন এখানে, সব কিছু আছে, এই ডাটার রেজুলেশন কত, এই ডাটার মানে কতদিন পর পর এই ডাটাটা পাওয়া যাবে, সব কিছুই আছে এখানে। এই যে আমি কিছু ডাটা ডাউনলোড করছি এখানে দেখেন, জাস্ট আমি ডাটা গুলো নিয়ে কাজ করবো এখন, আমার কাছে এখানে ডাটা গুলো আছে, আমি কপি করলাম, কপি করে জাস্ট আমার যে ফাইল সি ফাইলে রাখবো, আমি জানি এটা বাংলাদেশের ডাটা, ডেস্কটপে যাবো, ভিএস ট্রেনিং এ যাবো, J2 ডাটা চলে আসছে। যদি এতগুলো ডাটা আমরা একটা একটা করে ক্লিক করতে পারবো না, তাহলে আমাদের মডেল বিল্ডের সাহায্য নিতে হবে, তাহলে মডেল বিল্ডার এর সাহায্য নেওয়ার জন্য লিমিটেড সফটওয়্যার ওপেন করি, এর জন্য আমাদের একটা শেপ ফাইল লাগবে। হ্যাঁ শেপ ফাইল এটা তো সম্পূর্ণ বাংলাদেশের, বাংলাদেশটা আমি কেটে নেবো, তাহলে একটা শেপ ফাইল নিতে হবে, দেখি শেপ ফাইল কোথায় পাওয়া যায়। আচ্ছা আমি একটা এখানে রাখবো ট্রেনিং এর মধ্যে,
একটু ওপেন হোক সফটওয়্যারটা, একটু সময় নিই আমরা। বল ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। একজন কোশ্চেন করছেন চ্যাট বক্সে যে ভাই ল্যান্ডসেট ইমেজ ছাড়া আর কি কি ডেটা পাওয়া যেতে পারে। উজ্জ্বল ভাইয়া ভাই কোশ্চেন করছেন। আচ্ছা ভাই, ল্যান্ডসেট ইমেজ ছাড়া আর কি কি ডেটা? ভাই আপনার হচ্ছে আপনার কাজের উপর ভিত্তি করবে, আপনি কোন ডাটা নিয়ে কাজ করতে চান। মুডিস নিয়ে কাজ করলে মুডিস মুডিস এর যে ডাটার মধ্যে একটু প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে মুডিস এর ডাটা রেজুলেশন কিন্তু খুবই কম। আপনি ল্যান্ডসেট এর যদি 8 নিয়ে কাজ করেন তাহলে 20 মিটার রেজুলেশন পিক্সেল ভ্যালু, আর অন্যান্য ডাটাগুলোর ক্ষেত্রে হয়তো 60 মিটার, মানে ল্যান্ডসেট এর মানে 1 থেকে 5 এর মধ্যে। কিন্তু মুডিস এর ডাটা কিন্তু রেজুলেশন কিন্তু খুব বেশি, তো যেগুলো রেজুলেশন কম, মানে সরি মানে রেজুলেশন খুব কম কিন্তু যে ডেপথ ভ্যালু খুব বেশি, তাহলে রেজুলেশন যদি কম হয় একটা করে পিক্সেল ভ্যালু হচ্ছে রেজুলেশন হচ্ছে 1 কিলোমিটার 500 মিটার, যেটা কিন্তু রেজুলেশন কিন্তু খুবই খারাপ রেজুলেশন। তো এগুলার আলাদা আলাদা কাজ আছে। আপনি মুডিস ডাটা নিয়ে কি কাজ করতে চান বা আপনার রিসার্চ এর এটা একটা জানার বিষয়, বা এটা একটা কোর নলেজ আছে, সেটা আপনার রিসার্চ ফিল্ড হয়তো বা আপনি আরো ভালো বুঝবেন। আমার ফিল্ড আমি ভালো মতো বুঝি যে কোন ডাটা নিয়ে কোন কাজটা করা যেতে পারে। তো এটা হচ্ছে রিসার্চ নলেজ গ্যাপটা আপনাকে খুঁজে বের করতে হবে। যে আরো হচ্ছে না একটা নাসার অ্যাকোয়ার্ড ডাটা পাওয়া যায়, টেরার ডাটা পাওয়া যায়, তারপরে হচ্ছে ইন্ডিয়ান স্যাটেলাইট মিগ্রেশন সেন্টার, মানে ওদেরও কিছু ডাটা আছে, ওদের ডাটা নিয়ে কাজ করতে পারেন। তারপরে ইভেন্ট হচ্ছে রাশিয়ার কিছু ডাটা পাওয়া যায়। তো ডাটা নিয়ে আসলে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হচ্ছে আলটিমেটলি আপনি কোন কাজটার জন্য কোন কাজ জন্য কোন কাজের জন্য কোন ডাটা ব্যবহার করবে। তো এই এই এটা হচ্ছে আমার মানে আজকের মতামত আর কি আপনার আপনার এই ডাটা নিয়ে কোশ্চেনের ক্ষেত্রে। কারণ আমি এখন যে মুডিসের ডাটা নিয়ে কাজ করতেছি এই ডাটার জন্য, মানে এই ডাটার কাজ আছে মুডিসের, এই ডাটার ক্ষেত্রে অন্য ডাটা আমি কিভাবে ব্যবহার করবো এটা আমি জানি আমার রিসার্চ ক্ষেত্রে, এবং সেটা আমার নলেজ গ্যাপ আমি খুঁজে বের করছি। তো আপনাকে ওইভাবে আপনার রিসার্চের জন্য কোন কাজটা আপনি করবেন, কোন ডাটা ব্যবহার করবেন এটা আপনাকে খুঁজে বের করবেন, বা আপনার জন্য কোনটা পারফেক্ট। আমি মানে আপনাকে বলতে পারছি, বুঝাতে পারছি। উজ্জ্বল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। আচ্ছা হ্যাঁ, আমি আমি যদি ভুল না বলে থাকি, আমি ভুল না যদি ভুল না বলে থাকি আপনি মনে হয় অনেক রিসার্চ কাজ টুকটাক মানে টুকটাক না খুব ভালো মতো মানে কাজই করছেন, আমার থেকে হয়তো বা এক্সপিরিয়েন্স নলেজ আপনার খুব বেশি। তো আপনার রিসার্চ এর কাজে আপনি কোন ডাটা ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার চয়েস, এবং এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন ডাটার জন্য বা কোন কাজের জন্য কোন ডাটা আপনি ব্যবহার করবেন। যেমন মুডিসের ডাটা অনেকেই ব্যবহার করে, মানে বিশেষ করে ড্রাউট মনিটরিং এর ক্ষেত্রে, তারপরে ভেজিটেশন ইন্ডেক্স ক্লাসিফিকেশনের জন্য, তারপরে হচ্ছে ফরেস্ট মানে কোন স্পেসিফিক জায়গায় যদি ফরেস্ট ড্যামেজ হয় এবং সেটার ফলে ডিফরেস্টেশনটা কেমন হয়েছে এটা দেখার জন্য, তারপর হচ্ছে ল্যান্ড সার্ভিস টেম্পারেচার ব্যবহার করে অনেকেই। তো এগুলো মুডিস থেকে ব্যবহার করে এটা নিজেদের পার্সোনাল কাজের জন্য, বা তার রিসার্চ এর যে গোলটা কি, বা সে তার রিসার্চ এর কোন গোলটা ব্যবহার করতে চায়, বা মানে কোন জিনিসটা সে তুলে আনতে চায়, এটা হচ্ছে ডাটার উপর ভিত্তি করে আর কি। তো ল্যান্ডসেট ডাটা দিয়ে হয়তো অনেক কাজ করা যায়, আবার অনেক কাজ আবার মুডিস ডাটা দিয়ে করা যায়। এটা হচ্ছে রিসার্চ নলেজটা আপনাকে, বা রিসার্চ এর যে নলেজ গ্যাপ এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা সরাসরি আমরা ওদিকে না যাই, এখন আমরা এখন মডেল বিল্ডার নিয়ে কিভাবে কাজ করবো এটা দেখবো। তাহলে মডেল বিল্ডার নিয়ে কাজ করার জন্য আলটিমেটলি আমাকে এখন দেখেন এখানে একটা টুল আছে মডেল বিল্ডার টুল। তো এই টুলটা কোথায় পাবো আমরা একটা কোশ্চেন? এটা হচ্ছে যদি আপনাদের এই এই টুলটাকে ভেঙে নিয়ে আসি দেখেন, এটা কি স্ট্যান্ডার্ড যে টুলটা আছে স্ট্যান্ডার্ড টুলটার মধ্যে মডেল বিল্ডার অপশনটা আছে। যদি এটা না থাকে আপনাদের তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ডান ক্লিক করতে হবে। হ্যাঁ ডান ক্লিক করার পর আচ্ছা এখানে স্ট্যান্ডার্ড অপশন দেখি, হ্যাঁ নিচে এই যে দেখেন স্ট্যান্ডার্ড, এটা যদি আমি বন্ধ করি এটা থাকবে না, আবার যদি এটা যদি ক্লিক করি স্ট্যান্ডার্ড কোথায় গেল, এই টুলের মধ্যে মডেল বিল্ডার নামে এই যে এই টুলটা আছে আর কি, আমরা এটা নিয়ে কাজ করব। এটা আমি জাস্ট এখান থেকে নিয়ে এসে সেখানে তুলে দিলাম,
এখানে জাস্ট মডেল বিল্ডার ক্লিক করলাম আমি মডেল বিল্ডার হ্যাঁ দেখেন মডেল বিল্ডার যখন আসলো তখন আলটিমেটলি দেখেন মডেল এখানে অনেকগুলো ফিচার আছে আপনার কাজের জন্য যে ফিচারটা এক্সপোর্ট করতে পারবেন আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে কিছু ডায়াগ্রাম আপনি ক্রিয়েট করতে পারবেন মডেলের জন্য যে মডেলটা আপনি ব্যবহার করবেন তারপরে এখানে এডিট করতে পারবেন তারপর ইনসার্ট করতে পারবেন তারপরে ভিউ মানে দেখতে পারবেন কত অ্যাঙ্গেলে জুম করে তারপর উইন্ডোজ তারপরে হেল্প হেল্পটা সাধারণত দরকার যে মডেল বিল্ডার কি কিভাবে কাজ করে জাস্ট যদি না বুঝেন তাহলে এখানে আরো বিস্তারিত বলা আছে এখানে যে মডেল বিল্ডার ক্লিক করলেই চলে আসবে এখানে মডেল বিল্ডার কি মডেল বিল্ডার কাজ কি কিভাবে ব্যবহার করবো সবকিছু এখানে দেওয়া আছে তো আমি একটু অপেক্ষা করি ওপেন হোক হ্যাঁ এখানে দেখেন সবকিছু ডিটেলস দেওয়া আছে তো আমি জাস্ট এখান থেকেই জাস্ট আপনাকে আপনাদের পড়ানোর চেষ্টা করছি আর কি এখানে যা যা আছে তাইতেই আমি নতুন করে বানিয়ে গুছিয়ে কোন কিছু নিয়ে আসিনি আচ্ছা তো এরপর যেহেতু আমরা ইনসার্ট করব মানে কাজটা মূলত কেমন করে হবে জাস্ট কাজ কাজের ভিতরের গল্পটা কি এটা দেখবো আমরা জাস্ট দেখেন ইটারেটর নামে যে অপশনটা আছে ইনসার্টের যে এখানে যে আমরা জাস্ট রাস্টার ক্লিক করব যদি আমরা একটা ক্লিক করতে চাই বা স্ট্রাক বাই মার্কস করতে চাই সিম্পল একটা কাজ জাস্ট মডেল বিল্ডার দিয়ে করা যায় জাস্ট আমরা এটা দেখব সবগুলো ফাইল একটা একটা করে ক্লিক করলে তো অনেক সময় লাগবে যেটা হয়তো কম সময়ে আমি খুব তাড়াতাড়ি করতে পারবো কীভাবে করবো স্ট্রাক বাই মার্কস করা যদি দেখেন এটা ইটারেটর যে টুলটা আছে ইনসার্টে যে এখান থেকে যে জাস্ট রাস্টার ক্লিক করলাম এখন রাস্টার ফাইল এখানে অ্যাড করবে এখানে একটা একটা অপশন এটা একটা মডেল চলে আসলো একটা দেখেন হ্যাঁ তাহলে এরপর কাজ কি আমাকে এরপর আমাকে স্ট্রাক করতে হবে তাহলে এখানে যে এখানে যাবো এই যে ইটারেট রাস্টার এখানে যে ওপেন ক্লিক করব আমাকে এখন ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে আমি কোনটা কে কোন ফোল্ডারটাকে আমি ক্লিক করবো বা পরবর্তী অপশনে কাজ করবো তাই আমি এখানে যাবো ফোল্ডার সিলেক্ট করে দিব অপেক্ষা করি একটু আমরা হ্যাঁ এই যে NDVI ডাটা বা র ডাটা দুটোর ক্ষেত্রে একই NDVI ডাটা আমি নিব এখন ক্লিক করলাম জাস্ট ইউনিট হ্যাঁ চলে আসছে ওকে করলাম দেখেন ফাইল এখানে চলে আসছে এখন আমি কি করবো স্ট্যাক বাই মার্কস তাহলে আমি এটা কেটে দিই আর টুল বক্স ক্লিক করলাম জাস্ট মিনিট একটু অপেক্ষা করি আমরা চলে আসছে স্পেশাল অ্যানালাইসিস টুল স্ট্রাকশন স্ট্রাক বাই মার্কস হ্যাঁ এটাকে আমি নিয়ে আসলাম এখানে সেটা ছেড়ে দেবো এখানে চলে আসছে হ্যাঁ তাহলে আমি এখানে কি করবো ওপেন করলাম ফাইল ওপেন করতে হবে ফাইলটা এখানে নিচে যে ফাইলটা আছে এইটা ইনপুট রাস্টার মার্কস এটা হচ্ছে বিডি তে যে জাস্ট কোনটার সাথে আমি করতে চাই বা সে ফাইলটা কোনটা এটা সিলেক্ট করে দিলাম এটা আর আউটপুট আউটপুট জাস্ট আমি এখানে যাব ক্লাস টু এখানে যে জাস্ট লিখতে হবে
ইনপুট আউটপুট আছে। হ্যাঁ জাস্ট এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ ফোল্ডার বিডি বিডি এনডি আই বিডি এনডি হয়ে ক্লিক করলাম, জাস্ট এখানে যে পার্সেন্ট এন এ এম ই মানে যা নেম থাকবে সাই, তাই আমরা কোন নাম চেঞ্জ করব না। ওকে দেখেন আমি এখন রান দেবো জিনিসটা, এখানে রান হচ্ছে, এটাই হচ্ছে ম্যাজিক এই কাজের। হয়ে গেছে, তাহলে আমরা একটু ওপেন করে দেখি যে ঘটনাটা কি করছে। আপনি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা এখন ডাটা ওপেন করে দেখি যে ঘটনাটা কি করছে। কোথায় ছিল ক্লাস টু? আচ্ছা ফোল্ডার কানেক্ট দিতে হবে নাকি আবার? কোথায় কানেক্ট হলো আরেকবার দেখি। বিডি ইন্ডিভাইড নামে তো সেট করলাম না, জিএস ট্রেনিং এ যাই। আমাকে কি শোনা যাচ্ছে? জি এখন শোনা যাচ্ছে। আচ্ছা হয়তো বা তখন নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা জিনিসটা আমরা আরেকবার সেভ করব। হ্যাঁ হয়তো বা ওখানে সেভ হয়নি, জাস্ট এখানে যে আমরা সব কেটে দিই, সব কেটে দিই। হ্যাঁ ওখানে আমরা একটা ফোল্ডার আগে ক্রিয়েট করে রাখি, হ্যাঁ তা সেটি ভালো হবে। আমরা কোথায় রাখবো ফোল্ডার? জিএস ট্রেনিং, হ্যাঁ ক্লাস টু, এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো বিডি এনডি জিআই। আচ্ছা এটা কিন্তু একটা ফাঁকা ফোল্ডার। হ্যাঁ তো আমরা, হ্যাঁ সব কিছু ঠিক আছে। তাহলে এখন আমরা সরাসরি এখানে যাবো, ইনসার্টে যাবো, ইটারেটর রাস্টার, এখানে একটা ফোল্ডার কানেক্ট করব যে ফাইলে আমাদের সবকিছু ডাটা আছে। এখান থেকে যে র অর্ডারে ক্লিক করে দিলাম, দেন একই কথা ইন্ডিভিজুয়াল র অর্ডারটা একই কথা, জাস্ট ওকে। এখানে যাই যে এক্সট্রাক্ট বাই মার্কস এটা নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে সেটা কানেক্ট ক্লোজ করে দিব যে ডাটা। এটা দিয়া হয়নি, শুধু এটা না তো সরি, ইটারেটর রাস্টার ডাটা সিলেক্ট করব হচ্ছে, এটা ডাউনলোড করলাম, সেটা হচ্ছে এনডিভিএ ডাটা, এটা ক্লিক করে দিব। ওকে ওকে স্ট্রাক বাই মার্কস ওপেন, ডাটা হচ্ছে এইটা, ইনপুট ইনপুট বাই রাস্টার এটার সাথে বিডি কান্ট্রি শেপ ফাইল, এখন রাস্টার। হ্যাঁ জাস্ট ফাইলটা সিলেক্ট করে দিব বিডি এন ডিভিআই, এটা কি এইস এর মধ্যে থাকলো নাকি? এইস এর মধ্যে ওটা, ওটা এইস, ও আচ্ছা কতবার ওটা ভুল হয়ে গেছে, কতবার ওটা রাখতে ভুলে গেছে, ওটা ঠিক জায়গায় ছিল। কানেক্ট ফোল্ডার, আমরা জাস্ট কোথায় ছিলাম, জিএস ট্রেনিং ক্লাস টু, হ্যাঁ এটাতে জাস্ট আমরা কানেক্ট দিব।
এই যে ক্লাস টু বিডিএনডি ভিএ জাস্ট এখানে নেম যা থাকবে তাই নেমই থাকবে ওকে ওকে আমাদের স্ট্যাক বাই মার্কস হওয়ার কথা দেখি কি অবস্থা হয় এটা একটু বড় করে দিই হ্যাঁ এখন আমরা রান দিব কাজ মনে হয় হয়ে গেছে জাস্ট ক্লোজ করে দিলাম এখন জাস্ট আমি ডাটাটা ওপেন করবো বিজিএনডি ওয়েট জাস্ট জাস্ট মিনিট পিসি ক্লাস টু অ্যান্ড্রয়েডে তো আসার কথা সেটাকে আমরা একবার চেক করি এখানে কোনো ডাটা আসেনি কেন ভাই আচ্ছা আরেকবার দেখি জাস্ট এ মিনিট আমি আগে বলছি যে সফটওয়্যারটার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রবলেম হতে পারে আরেকবার দেখা যেতে পারে দেখি আমরা আরেকবার ওপেন কানেক্ট টু ফোল্ডার ডেস্কটপ জাস্ট জিএস ট্রেনিং ক্লাস টু ইন্ডিভিজুয়াল ও মাই গড জাস্ট এ মিনিট জাস্ট আরেকবার দেখানোর চেষ্টা করতেছি আমি একটু জাস্ট সময় দিচ্ছে ডেস্কটপ আমি শুনতে পাচ্ছি একটু জাস্ট একটু আপনি হয়তো সেভ করছিলেন জিআইএস ট্রেনিং এর ভিতরে বিডিএনডিভি এর ভিতরে কিন্তু আপনি খুঁজছিলেন ক্লাস নাম্বার টু আলাদা একটা ফোল্ডারে আপনার ফোল্ডার গুলো হয়তো সিমিলার নাম দিয়ে অনেকগুলো আছে আচ্ছা আচ্ছা দাঁড়াও দেখতেছি ওয়েট করো ওয়েট করো আমি দেখতেছি বেশি সময় নেওয়ার জন্য আমি দুঃখিত এই যে চলে আসছে হ্যাঁ ডাটা এনডিপি আমি ওপেন করে দিলাম দেখি কি হয় এবার ঠিক তো আছে হ্যাঁ ওকে এক্সট্রাক্ট বাই মার্কস ওকে না হলে অন্য ডাটাতে করবো যদি এই ডাটাতে না হয় অন্য একটা ডাটাতে করে দেখাবো সমস্যা নেই এটা ট্রায়াল ভার্সন ছিল ওকে তাহলে এক্সট্রাক্ট বাই মার্কসে যাবো আমরা দিয়ে ওপেন করবো ইনপুট ডাটাটা ছিল এইটা ফিচার ডাটা এটার সাথে করব বিডি কান্ট্রি সেভ হয়ে এটা সেভ করব হ্যাঁ সেভ করার জন্য এখানে জাস্ট নেম দিতে হবে তো এটি তো হওয়ার কথা রান ওকে ক্লোজ ওকে কান্ট্রি শেপ ফাইল সেম কাহিনি আচ্ছা আমি একটা ডাটা ওপেন করে দিই কি অবস্থা এই ডাটা ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আমরা অন্য অন্য একটা ডাটা নিয়ে কাজ করি তারা এই ডাটাটা হচ্ছে এসবিভিআর ফরম্যাট আসছে আর কি এটা এসবিভিআর ফরম্যাট এটা এখানে কাজ করতেছে না বাকি সব ঠিক থাকার কথা আমি ডিলিট করে দিলাম এটা
অন্য অন্য একটা ডেটা নিয়ে কাজ করতে পারি। আমাদের কাছে অ্যাভেলেবল ডাটা আছে, অন্য একটা ডাটা নিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি। কাজ করবে, হয়তো বা একটু প্রবলেম হচ্ছে। এখানে অনেকগুলো ডাটা আছে, জাস্ট আমি জাস্ট এটার ভিউ অ্যাঙ্গেলে যে লিস্টটা তাই দেখি। এখানে ধরেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কটা ডাটা আমি কপি করলাম, অনেকগুলো ডাটা আছে, জাস্ট কপি করে জাস্ট ওইখানে একটু বসাই দিয়ে দেখি। ডেস্কটপে যাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আবার? না ভাই না ভাই, সমস্যা নেই না, জিএস এর কাজ করতে যে একটু বিরক্ত হতে হয় মাঝে মাঝে। কিন্তু ভাই আপনার আগেরটার এক্সটেনশনটা এসডিএস ছিল, কি লাগবে না সবগুলোতে? হ্যাঁ, ওই এসবিআর ফরম্যাটে হয়ে প্রবলেম হয়েছে, আমি ওটা পরে দেখিনি। তো এটা হচ্ছে টি ফরম্যাটে, টি ফরম্যাটে নিতে হবে, ফরম্যাটে নিতে হবে। ঠিক আছে, ওই জন্যই প্রবলেম হয়েছে বারবার, কারণ প্রবলেম তো আর কথা না, আমি যতটুকু জানি হয়তো বা ডাটা ওইভাবে ডাউনলোড হয়েছে আর কি, ওটা আমি দেখিনি ডাটার ইয়েটা কি ছিল। আপনাদের সামনে তো ডাটা ডাউনলোড করলাম, ওপেন এনডিভিআই ডাটা, ওকে স্ট্যাক বাই মার্কসে যাবো এখন আমরা। মানে মডেল বিল্ডটা আসলে কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটু দেখবো আর কি, দেখি খাটাখাটি করে। হ্যাঁ, আউটপুট বিডি কান্ট্রি, এখন এই ডাটাটা সেভ হবে কোথায়? সেভ হবে বিডি ইন্ডিভিআইতে। ওকে, আল্লাহ বাসা, দেখি কি অবস্থা। ওকে, ডান। তাহলে এখন আমার বিহারে রান দেবো, দেখি কি ঘটনা করে। DD shape is not validated. আচ্ছা, extract by marks. Okay, দেখি এটা হইছে, দেখি কেটে দিই, দেখি ওইখানে কোনো ডাটা জমা করছে কিনা, একটা বা দুইটা। ইন্ডিভাই শেপ, আচ্ছা এখানে বলতেছে যে বিডি ইউনিয়নের যে শেপ ফাইলটা আছে এটা এটার সাথে মানে প্রোজেকশন সিস্টেমে যাচ্ছে না, এই জন্য আর কি এটা স্ট্যাক বাই মার্কস হয়নি। তা আমরা আর একবার দেখি, যেহেতু আমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছি, একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো আর, মানে মডেল বিল্ডারের কাজ এরকমই, একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, না হলে আলটিমেটলি আউটপুট আসাটা খুব টাফ। এটাই তো নিলাম, হুম, ও আচ্ছা এটা এখানে একটা নিয়েছে, জাস্ট এখানে কপি করে সম্পূর্ণটা নিয়ে দেখি কি অবস্থা হয় এবার, এর সাথে এক্সটেনশন গুলো ছিল কিনা দেখার কথা, দেখা দরকার। জিএস ট্রেনিং ক্লাস টু, বিজিটা কেটে দিই, দিয়ে এখানে পেস্ট করে দিই, দেখি কি অবস্থা হয় এবার। আচ্ছা বিজি শেপ, হ্যাঁ তাহলে আর একবার দেখি, এটি শেষ চান্স, না হলে হয়তো বা সফটওয়্যার কোনো প্রবলেম শুরু হয়ে গেছে, এটা আমরা আর একবার দেখাবো। মানে এটাই আর কি মূল, এখানে রান দিলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই এখানে, রান দিলে এখানে সফটওয়্যার রেখে দিলেই আপনাদের কাজ শেষ। এটা কিভাবে হয় জাস্ট ব্যাক এন্ডটা একটু দেখানোর খুব ইচ্ছা ছিল আমার। বল ভাই, হ্যাঁ বলে মানে এইভাবে প্রোগ্রাম সিলেক্ট করে তারপর রান দিলে আমার অটোমেটিক ওই ফাইলের যত মানে ফোল্ডারে যতগুলো ডাটা আছে সবগুলো সব সব হ্যাঁ হ্যাঁ সবগুলো ওইখানে দেখিয়ে দেবো তোমার। এক্স্যাক্টলি, বুঝতে পারছি, এটাই আসলে আলটিমেটলি কাজ। আপনি জাস্ট এটাকে কোন কাজে ব্যবহার, এটাতে এটা এটা ব্যবহার করে আরো অনেক কাজ আছে আর কি, শুধু এই স্ট্যাক বাই মার্কস তা না, কিন্তু আপনি ধরেন রাস্টার ক্যালকুলেশনের যে এখানে যতগুলা টুল আছে সবগুলা টুলে মডেল বিল্ডারে ব্যবহার করতে পারবেন, শুধু একটা না সবগুলাই। তো আপনি যেটা ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারবেন, ইটস ওকে। তবে আমি একটা জিনিস বুঝতেছিলাম না, এখানে ফাইল আসলে কেমন ইনপুট হচ্ছে না হচ্ছে, পরে যেটা বুঝলাম যে আপনি যেহেতু আগে ফোল্ডার সেট করে দিয়েছেন মানে আপনার
ফাইল লোকেশন ফোল্ডার, আর পরবর্তীতে কোথায় আউটপুট হবে সেটা সিলেক্ট করে দিয়েছে। মডেল মডেল তৈরি করার পরে রান দিলে আমার অটোমেটিক সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, মডেল তৈরি করার পর অটোমেটিক দেখি এবার কি অবস্থা হয়। এবার হইছে দেখেন, মানে এটা একটু একটু হালকা ক্যাসালি আছে আর কি, মানে একটু ক্যাসাল আপনাকে করতে হবে, মানে মানে আপনি যদি ক্যাসালে না পড়েন তাহলে বিপদ, কারণ জিএস এর জিনিসগুলো একটু এরকম ক্যাসাল করতে হবে। ক্যাসাল না করলে আসলে মানে আউটপুট আসা খুব টাফ। তো আমি এই জন্যই বলছি যে একটু বুঝে শুনে, কারণ আপনার আপনার যদি এই জিনিসটা একটু দক্ষতা থাকে তাহলে আপনি জিনিসটা করতে পারবেন। বারবার ট্রাই করে করে করতে হয়। দেখেন এই দেখেন কতগুলো ব্যাকএন্ডে কতগুলো কাজ হচ্ছে একসঙ্গে, হয়ে গেছে সবগুলো। আমি যে সব ক্লোজ করে দিব, খেলাটা দেখবো আমরা এখন। যখন দেখেন না কোড রান হওয়ার পর খুব ভালো লাগে, তো এখানেও যখন খুব কম সময় কাজগুলো হয় তখন আসলে খুব ভালো লাগবে। দেখেন এখানে সব লেটার চলে আসছে, দেখ আমি এখানে ওপেন করবো। ওকে, জাস্ট এখানে ওই যে কোঅর্ডিনেট সিস্টেমটা দেখানোর কথা বলছে। ওকে, দেখেন বাংলাদেশ বাংলাদেশ মানে ওই কোঅর্ডিনেট সিস্টেমের জন্য বাংলাদেশ একটু বাঁকা হয়ে গেছে, কিন্তু চলে আসছে দেখছেন। বাংলাদেশটা কিন্তু কেটে গেছে, হয়ে গেছে ভাই, মানে কাজ হয়েছে, ইন্টারেস্টিং ভাই, মানে জিনিসটা খুব ইন্টারেস্টিং। কাজ ওই কোঅর্ডিনেট সিস্টেমের জন্য একটু বাংলাদেশটা বেঁকে গেছে, আর আর কোনো সমস্যা নেই, কিন্তু কাজ কিন্তু হয়েছে। দেখেন কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের যখন ডাউনলোড করবো ডাটাটা তখন আমরা একটু দেখে নেবো আর কি, কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে ডাটাটা, মানে ডাটা প্রপার্টিতে যে, কিন্তু কাজ কিন্তু দেখেন এখানে কিন্তু সবগুলো হয়ে গেছে। দেখেন যতগুলো ফাইল আছে সবগুলো কিন্তু একবার দেখে এখানে আসেন, আমি দেখেন সবগুলো ওপেন করলাম। দেখেন জাস্ট আমি ক্লোজ করে দিলাম, দেখেন সবগুলো আছে দেখছেন একবারে। এক এক ক্লিকে যদি এখানে 100টা ফাইল থাকে, 100টা ফাইলে এক ক্লিক হয়ে যাবে। যদি 500 থাকে 500, ফোল্ডারে যতগুলো ফাইল থাকুক সময় কিন্তু 1 মিনিট 2 মিনিট। এটার কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক করে দিলে এটা একটু সোজা হয়ে যাবে, লাইন টেনশন হয়ে যাবে। জাস্ট আমার অত তো মানে জাস্ট একবার দেখে করলাম, জাস্ট ইন্টিমেটলি আউটপুট এরকম। এতটুকু বুঝতে পারো কোনো সমস্যা? আরে ভাই, তাহলে এখানে আসছে যে এই যখন আমরা মডেল বিল্ড তৈরি করব সেই সময় আসছে টিপ ফরম্যাট ইমেজ হইতে হবে, এইচডিএফ ফরম্যাটটা চলবে না। না না না, এক্স্যাক্টলি টিপ ফরম্যাট ইউজ করব, আর শেপ ফাইল, আর আপনি শুধু টিপ ফাইল না অনেক ফরম্যাটের ইউজ আপনি ইউজ করতে পারবেন। দেখেন মডেল বিল্ডার এখানে যে ব্যবহার করতেছি এটা শুধু যে এটা করবো তা না, এখানে দেখেন ইনসার্ট ইন্টার এই অপশনে যায়, দেখেন ইনসার্ট থ্রেডর রাস্টার, আপনি যেহেতু রাস্টার ব্যবহার করেন তা না, আপনি দেখেন এখানে আরো যতগুলো টুল আছে, স্ট্যাক বাই পয়েন্ট ব্যবহার করতে পারবেন, আপনি এখানে চাইলে রাস্টার ক্যালকুলেশন করতে পারবেন, হাইড্রোলজিক্যাল বিভিন্ন মডেল ব্যবহার করতে পারবেন। মডেল বিল্ডার মানেই হচ্ছে মডেল নিয়ে কাজ করবে, এবং একটা মডেল ক্রিয়েট করার পর ওই মডেলটা ওয়ার্ক ফ্লো অনুযায়ী কাজ করবে আর কি, যেগুলো হচ্ছে যেটা কম সময়ে খুব তাড়াতাড়ি স্মুথলি কাজ করা যাবে। হয়তো আপনার আমি এখন খুব বেশি জিনিস দেখাইলাম, কারণ মডেল বিল্ডারের খুব বেশি জিনিস দেখানোর কথা আমার। আমি আমার রিসার্চে হয়তো বা আরও আপডেট অনেক জিনিস নিয়ে কাজ করি, সেগুলো হয়তো এখনও দেখানোর সময় আসেনি, মানে আসে নাই, কারণ ওগুলো আমার পার্সোনাল কাজ। মানে এইটা দিয়ে যে একটা কাজ করা যায় খুব তাড়াতাড়ি এবং কম সময়ে, জাস্ট এই জিনিসটা দেখানোর দরকার ছিল, আমি এতটুকু দেখাইলাম। একটা সিম্পল জিনিস কিন্তু একটা মডেলের উপর দিয়ে কাজ করা, আপনি কিছুই বুঝতে পারলেন না এই ব্যাকএন্ডে কি করলো, কিছু বুঝতে পারছেন? কিছুই বুঝতে পারেন না, কিন্তু আমার মনে হয় কেউ কিছু বুঝতে পারেনি ব্যাকএন্ডে ঘটনাটা কি ঘটলো। আমি যদি ওই ওইটা র ডাটাটা দেখাই আপনাকে, র ডাটা ছিল হচ্ছে এইটা, র ডাটা ইজ NDVI, র ডাটা ছিল এইটা। দেখেন র ডাটা ছিল এইটা, কিন্তু এটা ছিল র ডাটা। এই র ডাটাকে ক্লিক করে 1 সেকেন্ডের মধ্যে, 1-2 সেকেন্ড সর্বোচ্চ, এত বড় একটা জিনিসটাকে ক্লিক করে এটা একদম একদম ভাস করে ফেলছে আর কি, এবং ভেতরে একটা অনেক বড় একটা প্রোগ্রামিং হয়েছে। এবং এটাকে আমরা বলি মডেল, একটা মডেল আমরা তৈরি করছি, এই মডেলটা এইভাবে কাজ করছে। বুঝতে পারছেন সবাই? কারো কোনো কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা মডেল বিল্ডার নিয়ে? মডেল বিল্ডার নিয়ে আরো বিস্তারিত আপনারা জানবেন, হয়তো বিস্তারিত আরো এটা নিয়ে কাজ করলে, এই টার্মিনোলজিটা নিয়ে কাজ করেন ভবিষ্যতে, হয়তো বা আপনাদের রিসার্চের কাজে হয়তো বা আরো সুন্দর এটা কাজে লাগবে। খুব কম সময়ে জিএস এর খুব দ্রুত কাজ করতে পারবেন, যেটা এখন গুগল আর্ট ইঞ্জিন নিয়ে করা যাচ্ছে, খুব কম সময়ে খুব দ্রুত কাজ করা যাচ্ছে। কোড থাকলেই কোড রান দিলেই আপনার মানে রেজাল্ট চলে আসতেছে,
সেটা হয়তোবা এই জিনিসটা নিয়ে হচ্ছে আরডিএস অনেক আগে ভাবছে, তারা হয়তোবা ওইটা অল্টারনেটিভ ওয়েতে এরকম কিছু কাজ করার চেষ্টা করছে ওরা। তো আলটিমেটলি এতটুকু ছিল মডেল বিল্ডার নিয়ে কথাবার্তা। কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা কি সরাসরি অনলাইন থেকে মডেল বিল্ডারের মাধ্যমে ডাটা ডাউনলোড করতে পারবো? যেমন ওপেন স্ট্রিট যে ডাটা যেমন যেভাবে ডাউনলোড করা হয়, যে আপনার মডেলে এখানে ক্লিক করার পরে ওপেন স্ট্রিট ডাটা সরাসরি ডাউনলোড হয়ে যায়, এইভাবে কি আমরা এই যে মডিসের ডাটা গুলো ডাউনলোড করতে পারবো? মডিসের ডাটা এই যে ডাউনলোড করার লিংক দিলাম আপনাকে মনে হয় এখানে, যে মডেল ইউজ করে এই মানে ওয়েবসাইটে না গিয়ে মডেল ইউজ করে ওইভাবে কোনো ওয়ে আছে? আমি কি বুঝলাম তাহলে, আপনি মধ্যে কিছু বুঝেন নাই আমার কথা তাহলে। এখন আমি কি বুঝলাম, আমি এতক্ষণ বুঝলাম আপনাকে মডেল ইউজ করে আপনি একটা ডাটাকে রিসাইজ করতে পারবেন, ক্লাসিফিকেশন করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন, কিন্তু মডেল ইউজ করে কিভাবে আপনি ডাটা মানে কিভাবে ডাটা ডাউনলোড করবেন জানি না। তো তো আমার তো মনে হয় আলটিমেটলি কেউ জানে না যে মডেল ইউজ করে কিভাবে ডাটাটা ডাউনলোড করবে। এখানে ডাটাটা ডাউনলোড করলাম, ঠিক আছে, ডাটাটা ডাউনলোড করে জাস্ট আমি এই যে ডাটাটা ছিল দেখেন, প্রথমে আমি ডাটা ডাউনলোড করছি, কিন্তু এইটা আমি এই ডাটাটা ডাউনলোড করছি, এটা এটা সম্পূর্ণ ডাটা ছিল বাংলাদেশ প্লেট দুইটা প্লেট নিয়ে, এটা একটা মডিসের ডাটা। এই ডাটাটা থেকে আমি কি করছি, স্ট্যাক বাই মার্কস করছি, সেটা মডেল বিল্ডারের মাধ্যমে। এখানে অনেকগুলো ডাটা ছিল, আমি প্রথমে বলছি যে এনডিভিআই ডাটা যদি মডিস থেকে নামান 16 দিন পর পর আছে, 8 দিন পর পর আছে। তো আপনি যদি বড় অ্যানালাইসিস করতে চান, ড্রাউট মনিটরিং বলেন, তারপরে ডিফরেস্টেশন বলেন, তারপরে হচ্ছে ক্লাউড ইফেক্টিভ অ্যানালাইসিস গুলো বলেন, তারপরে ফ্লাড মনিটরিং, অনেক অ্যানালাইসিস আছে যেগুলো হয়তো মডিসের ডাটা নিয়ে ব্যবহার করা হয়, বা টেরা অ্যাকোয়ার ডাটা নিয়ে কাজ করা হয়, বা টাইম বিভিন্ন টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করা হয়, সেটা 10 দিন পর পর বা 15 দিন পর পর স্যাটেলাইট অনুযায়ী আর কি ওরা ডাটা দেয়। তো কতগুলো ডাটা, ধরুন 400টা ফাইল, আপনি 10 বছরের কাজ করতেছেন, আপনি 10 বছর এক থেকে ধরেন 2010 থেকে 2020 সাল, এই প্রত্যেকটা বছর 10 বছর পর পর আপনি অ্যানালাইসিস করবেন, ধরেন ডিফরেস্টেশন অ্যানালাইসিস করবেন একটা জায়গার, তো আপনি মডিসি ডাটা নিয়ে কাজ করতেছেন, বা ল্যান্ডসেটের টেরা অ্যাকোয়ার্ড নিয়ে কাজ করতেছেন। তো সেই ক্ষেত্রে ওইটা রেজুলেশন, ওই ইমেজের রেজুলেশন তো কমই, 1 কিলোমিটার বা বা 500 মিটার বা 600 মিটার, হোয়াট এভার মানে যেটা হওয়ার কথা। তো আপনি ওই সবগুলো ডাটাকে আপনার সেভ ফাইলের মাধ্যমে যদি স্ট্যাক বাই মার্কসও করতে চান, তাও কমসে কম 15 দিন সময় লাগবে, কারণ 450টা ফাইল আপনাকে এক্সট্রাক্ট বাই মার্কস করার জন্য, একটা করে ফাইল এক্সট্রাক্ট বাই মার্কস করতে কত মিনিট লাগে, 5 মিনিট করে লাগবে হিসেবের কথা। তাহলে 450 গুণ 5 কত সময় যায় শুধু এক্সট্রাক্ট বাই মার্কস করতে? কিন্তু শুধু এই মডেল বিল্ডারের কাজ এক্সট্রাক্ট বাই মার্কস না, মডেল বিল্ডারের কাজ হচ্ছে আপনি একটা মডেলকে যেভাবে যে যে কাজগুলো করতে বলবেন, এইখানে দেখেন আর টুল বক্সে যতগুলো কাজ আছে, যতগুলো টুল আছে, সবগুলো টুলই আপনি মডেল বিল্ডারে ব্যবহার করতে পারবেন। এক্সট্রাকশন থেকে শুরু করে হাইড্রোলজিক্যাল মডেলগুলো যেগুলো আছে, তারপরে ইন্টারপ্রিটেশন করতে পারবেন, তারপরে তারপরে IDW করতে পারবেন, তারপরে আপনি যদি মনে করেন যে এটা সারফেস এক্সটেন্স আপনি ক্যালকুলেশন করবেন, এটাও পারবেন, তারপরে আপনি যদি মনে করেন যে এটা ডিস্টেন্স ক্যালকুলেশন করতে করবেন, সেটাও পারবেন, ইন্ডিভিজুয়াল করতে পারবেন, রাস্টার ক্যালকুলেশনের যতগুলো মেথড আছে সবগুলো ব্যবহার করতে হবে, সেটা তো মডেল বিল্ড ব্যবহার করতে পারবেন, ডাটা এক্সপোর্টের ক্ষেত্রে মডেল বিল্ড ব্যবহার করতে হবে। তো জাস্ট কাজের সুবিধার জন্য মানুষজন মডেল বিল্ডার ব্যবহার করে, যারা এক্সপার্ট জিআইএসে, যারা হচ্ছে খুব কম সময়ে সুইফট কাজ করতে চায়, তারা সবাই মডেল বিল্ডার ব্যবহার করে। আমার আজকে ডিউটি ছিল হচ্ছে আপনাদের মডেল বিল্ডার সম্বন্ধে একটু আইডিয়া দেওয়া, মডেল বিল্ডার নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, কিভাবে আমরা মডেল বিল্ডার নিয়ে কাজ করবো, বা মডেল বিল্ডার নিয়ে কাজ করার সময় আমরা কোন কোন জায়গায় যে প্রবলেম করবো, বা প্রবলেমগুলো কীভাবে সমাধান করবো, এগুলো নিয়ে এতটুকু মনে হয় আমি বুঝাতে পারছি। আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। বাউল ভাই, হ্যাঁ আমার মনে হয় আপনার আগের কাজটা সঠিক ছিল, হ্যাঁ, কিন্তু ওখানে যে ফরম্যাটটা আগে থেকে সিলেক্ট করে দিতে হয়, মানে দিলে আপনার আগের কাজটা হয়ে যেত। হ্যাঁ, ওই ফরম্যাটটা আমি যেটা ডাউনলোড করছি ওইটা ফরম্যাটটা ঠিক করে দেওয়া হয়নি, ওই জন্যই আর কি ওই বারবার হয়নি আর কি। পরে আমি যখন টিক ফাইল নিয়ে কাজ করলাম, মানে মেথড তো এক, জাস্ট আমি আমি যে ফরম্যাট ব্যবহার করছি ওই ফরম্যাট ঠিক ছিল। আর ওই যখন একটা অপশন ছিল, ওই যে মানে আমার তো জানতে ইচ্ছা আছে যে ওয়াইল্ড কার্ড অপশনাল কি টলারেন্স এর একটা অপশন ছিল, আপনি যখন রাস্টার ফাইল ইনপুট দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আসলে মূলত কি জিনিস ওইটা? আমি মডেলে যাই, এখানে না আপনি এই যে এইটাতে, হ্যাঁ ওপেন ইন্ডিভিজুয়াল ডাটা টাইপ,
আপনি কোনটার কথা বলতেছেন আমাকে? এইটা আপনি আমাকে শুনতে পাচ্ছেন ভাই? আসিফ নেওয়াল হ্যাঁ বল ভাই। হ্যাঁ বলতেছি আপনি ওই যে ওখান থেকে যে ওই যে ওপেনে ওপেন করলেন না, ওপেন করার পর যেখান থেকে আপনি ফাইল লোকেশনটা সিলেক্ট করলেন ওর নিচের ইয়েটা আর কি। ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা নেওয়া বুঝতে পারছি, আমি দেখাচ্ছি এইটা না এখানে যে জাস্ট আমি এই ফাইল লোকেশন আমি এটা এটাই আমি সিলেক্ট করে দিলাম, ধরেন ইনপুট এটাই ছিল একটা, ও ইনপুট তো অনেকগুলো করছি এখানে, ধরেন জাস্ট কেটে দিই সবগুলো রিমুভ করে দিই। তাহলে স্ট্যাক বাই মার্কস ওপেন এই ফাইলটা আছে। হ্যাঁ আপনি কি বললেন আউটপুট যে? না আমি এটার কথা বলি নাই, আমি বলতেছি যে আপনি আমরা প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে যে ইনসার্টে গেলাম মিটারেটারে যে, হ্যাঁ তারপরে কিন্তু আমরা রাস্টার ফাইল সিলেক্ট করলাম তাই না? হ্যাঁ হ্যাঁ রাস্টার ফাইল সিলেক্ট করার পরে আমি যখন এই যে ইয়েতে প্রথম যে রাস্টার ফাইলে যখন আমি ডাটা ইনপুট দিচ্ছি হুম 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 সেখানে এই দেখেন আপনি নিচে দেখেন দেখেন ওই যে ওই এটা কি লেখা আমি দেখতে পাচ্ছি না, সরি ওয়াইল্ড কার্ড অপশনাল মানে রাস্টার ফরম্যাটের উপরে, এই যে আপনি মানে অপশন কথা বলছেন টিপ, হ্যাঁ টিপ এটা তো টিপ ফরম্যাট আছে, এই জন্য তো টিপ ফরম্যাট আছে আর কি, উপরের রোটা উপরের রোটা আর কি মানে এই যে ওয়াইল্ড কার্ড অপশনাল না এটা কি লেখা আমি মানে হ্যাঁ উনি উপরের কথা কথা বলেছে উইড কার্ড, এটা উইড কার্ড, হ্যাঁ উইড কার্ড অপশনাল এটা। আচ্ছা উইড উইড কার্ড হচ্ছে আপনার আপনার মূল মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে যদি আরো কম্বিনেশন করতে চান, আপনি কম্বিনেশন মানে বলতে ধরেন একটা ডাটার এক্সটেনশন হিসেবে মানে ধরেন এটা ল্যান্ড না ওয়াটার না স্পেসিফিক আর কোনো কিছু বলা আছে, আপনি যদি সেটা সেটা যদি উইড কার্ড হিসেবে লিখে দিতে চান তাহলে সেটা লিখতে পারবেন, কিন্তু এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, মানে ক্যারেক্টার মানে ওই ওই ডাটার ক্যারেক্টার টেক্সট যদি আপনি এখানে বলে দিতে চান তাও করতে পারবেন, আর যদি না চান তো দরকার নেই সমস্যা নেই আমরা এটা দিই না। আর আপনি যেটা বললেন যে রাস্টার ফরম্যাট, এই ফরম্যাটটা সিলেক্ট করে দিলেও হবে না দিলেও হবে এটা অপশনাল, অপশনাল গুলো নিয়ে আমরা কথা না বলি আর কি, দিলে অপশনাল দরকার নেই। আমার প্রবলেম ছিল ওই গতবার ডাটাটা ছিল গোটাটা টিপ ফাইলে ছিল না, এসডিআর ইএসবি ফরম্যাটে ছিল কিন্তু শেপ ফাইলটা ছিল আবার ইয়েতে, ওই জন্য আর ওই দুইটা নেয়নি। ও ঠিক আছে ভাইয়া, তো আলটিমেটলি এতটুকুই ছিল আর কি, আর এরপর আমরা নেটওয়ার্ক অ্যানালিসিস নিয়ে কথা বলবো, আপনাদের যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আমি নেটওয়ার্ক অ্যানালিসিস চলে যাই। আচ্ছা এরপর আমরা কথা বলবো নেটওয়ার্ক, নেটওয়ার্ক কি আপনারা কেউ কি জানেন যে নেটওয়ার্ক বলতে কি বুঝি? ভাই নেটওয়ার্ক বলতে আমি যেটা বুঝি আর কি যে আমরা কোনো একটা লোকেশনে আছি, সেই লোকেশনের আশপাশে মানে আমার ইমার্জেন্সি সার্ভিস হইতে পারে, তারপরে কোনো সব স্টার হইতে পারে, মানে কত দ্রুত সময়ের ভিতরে আমি সেই জায়গায় যে মানে পৌঁছাইতে পারবো, আর কোনটা আমার নিকটবর্তী হবে, আর কোন রুটটা বের করা সব থেকে আমার বেস্ট ওয়ে হবে, এই এই জিনিসগুলো ফাইন্ডিংস করে হয়তো মূলত এই নেটওয়ার্ক অ্যানালাইসিস আর কি। আচ্ছা আর কেউ নেটওয়ার্ক বলতে কি বুঝি আমরা? আচ্ছা ভাই যেটা বললেন হ্যাঁ ফাইন্ডিং বের করা, সেটা হচ্ছে নোড আর ইফ, মানে কি আপনার নেটওয়ার্ক মূলত দুইটা জিনিসের উপর দুইটা স্ট্রাকচারের উপর রিলেশনশিপ তৈরি করবে, সেটা অবজেক্ট হতে পারে সেটা পিপল হতে পারে। আর নেটওয়ার্ক অ্যানালাইসিস এর ক্ষেত্রে নেটওয়ার্ক মূলত একটা ম্যাথমেটিক্যাল গ্রাফ, যে গ্রাফের মাধ্যমে দুইটা স্ট্রাকচারকে কনসিস্ট করে, সেটা একটা নোড একটা ইট, দেখেন দুইটা স্ট্রাকচার মানে এই দেখেন এ একটা অবজেক্ট এ একটা অবজেক্ট, অবজেক্টগুলো এক একটা নোড। হ্যাঁ আর এই যে দুইটা অবজেক্টকে একসঙ্গে জোড়া দিল আর কি ইটস, তো এটার মূল কাজ হচ্ছে একটা রিলেশনশিপ তৈরি করা দুইটা নোডস এর মধ্যে। তো আমাদের যখন নেটওয়ার্ক অ্যানালাইসিস নিয়ে আমরা কাজ করব, একটা রোড ট্রান্সমিশনের যে নেটওয়ার্ক অ্যানালাইসিস হবে সেখানে বাউন্ডারি শেপ ফাইল থাকবে, বাউন্ডারি শেপ ফাইলের সাথে বিভিন্ন অবজেক্ট থাকবে, অবজেক্টগুলোর সাথে বিভিন্ন রেসপন্ড এরিয়া থাকবে, এই এরিয়াগুলোর মধ্যে নিজস্ব স্ট্রাকচারে ওই প্রত্যেকটা অবজেক্ট নিজেদের মধ্যে কোন কোন জায়গায় ইন্টারকানেক্টেড হইল এটাকে দেখানোর জন্য আমরা মূলত নেটওয়ার্ক অ্যানালাইসিসটা করে থাকি। আমি কি বুঝাতে পারছি আপনাদের? কার কোনো প্রবলেম? হ্যাঁ বুঝতে পারছি। ওকে
তাহলে নেটওয়ার্ক অ্যানালাইসিসটা মূলত মানে আমি যেটা বললাম যে একটা ইন্টারকানেকশন থাকবে আর কি, সেটা একটা হসপিটাল হতে পারে, তারপরে একটা ভেহিকেল হতে পারে, আর ওই স্পেসিফিক জায়গার মধ্যে বিভিন্ন শপ হতে পারে। তো আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিসটা করি সাধারণত, আমি একটা উদাহরণ দিই আপনাদের, ধরেন একটা ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা মিরপুর বললাম, তো মিরপুর মিরপুরের মূল স্থানটার মধ্যে বস্তি আছে, শিল্প কারখানা আছে, তারপরে স্কুল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, এবং আরো আরো ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো আছে। এখন ওই জায়গার মধ্যে যদি ভূমিকম্প হয়, ধরেন আমি চিত্র আঁকি তো এরকম, ধরেন এটা হচ্ছে একটা এরিয়া, এই এরিয়ার এই জায়গাটার মধ্যে ধরেন সবগুলা আবাসিক এলাকা, হ্যাঁ, আবার এইটা হচ্ছে ধরেন আবার আবাসিক এলাকার পাশে আবার একটা অনেক বড় বস্তি, হ্যাঁ, আর এখানে এইখানে এগুলো হচ্ছে সবগুলো রোড ট্রান্সমিশন আর কি, রাস্তা যাওয়া আসার, আর হচ্ছে বস্তি তো আপনার ঘনবসতি, হ্যাঁ, তো এই পাশে স্কুল স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান এই মানে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ, এই পাশের মধ্যে আবার কলকারখানা আছে। তো এই জায়গাটার মধ্যে সম্পূর্ণ জায়গাটা যদি আমি মেমোরাইজ করি বা কল্পনা করি, এখানে মূলত প্রায় 2-3 লাখ মানুষজন থাকে আর কি এই জায়গাটার মধ্যে। এখন এই জায়গার মধ্যে আগুন লাগে, ধরেন এই এই জায়গার মধ্যে একটা আগুন লাগলো বা একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, তাহলে কোনটাকে মিটিগেশন বলবো, মানে আমরা যদি মিটিগেশন করি বা কমাতে চাই বা ক্ষয়ক্ষতির পরিমাণটা, বা মানুষজন যদি সেভ মানুষজন সেভ করতে চাই, তাহলে একটা নেটওয়ার্ক সাইট তৈরি করতে হবে আমাদের, বুঝতে হবে যে কোন জায়গাটা বেশি ডেঞ্জারাস বা কোন জায়গা থেকে মানুষজন বেরোতে পারবে না আগুন লাগার পর পরই, বা এই জায়গার মধ্যে যদি আপনার ঘূর্ণিঝড় হয় বা এই জায়গা, সেটা শুধু শহরের ক্ষেত্রে না গ্রামের ক্ষেত্রেও হতে পারে, বা এই জায়গার মধ্যে মানুষের ঘনবসতি বেশি, এই জায়গাটার মধ্যে যদি কোনো দুর্যোগ হয় সেক্ষেত্রে মানুষজন বা ওই স্থানীয় যে প্রত্যেকটা অবজেক্ট তারা কিভাবে ক্ষয়ক্ষতি হবে বা তাদেরকে কিভাবে উত্তরণ করা যায়, সবগুলো জিনিসকে অ্যানালাইসিস করা যেতে পারে, সেটাই এটা একটা নেটওয়ার্কের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। গতবার হচ্ছে মারুফ ভাই তার একটা প্রজেক্টের মধ্যে এই জিনিসগুলো দেখাইছে, উনি একটা ময়মনসিংহে কাজ করছিলেন, ময়মনসিংহে সিটি কর্পোরেশন নিয়ে সুন্দর একটা কাজ। তো আমরা মূলত নেটওয়ার্ক অ্যানালাইসিস হচ্ছে এই কাজগুলোর মধ্যে জন্য ব্যবহার করি আর কি। তো জিআইএস এর নেটওয়ার্ক অ্যানালাইসিসের ক্ষেত্রে যে কথাই বললাম, একটা হচ্ছে নোডস থাকবে আর ইটস থাকবে, নোডস অনেকগুলো নোডস অনেকগুলো অবজেক্টের মধ্যে, ইটস মানে একটা ইন্টার কানেকশন তৈরি করবে সেটার মধ্যে, সেটা পিপলও হতে পারে, আবার আবার পিপলের বাইরে বিভিন্ন অবজেক্ট হতে পারে। তো নেটওয়ার্ক অ্যানালাইসিসটা মূলত একটা ইন্টার কানেকশন সিস্টেম, যে সিস্টেমের উপর ভিত্তি করে আমরা অনেকগুলো কাজ সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারি, মিটিগেশন করতে পারি, এবং ওই অ্যানালাইসিস করার পর আউটপুট বা ওই স্থানীয় যে জায়গার মধ্যে যে পরিমাণ হ্যাজার্ড হওয়া দরকার বা ক্ষয়ক্ষতি হওয়া দরকার, শুধু হ্যাজার্ড বা ক্ষয়ক্ষতি না, অন্যান্য কাজগুলো খুব দ্রুত সময়ে খুব সুন্দরভাবে করা যেতে পারে। এরপর দেখেন রুট, আমরা যদি কোনো স্পেসিফিক এরিয়ার কিন্তু কোনো স্টপিস বা হচ্ছে কিছু সিকোয়েন্স নিয়ে আমরা কাজ করি, ধরেন এই জায়গাটা, হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ধর আমি একটা মানে ম্যাপে একটা ইন্ডিভিজুয়াল জায়গা দেখে গেলাম, একটা একটা হচ্ছে সিরিজ, ধরেন এখানে একটা মিনিমাম কস্টে এটা একটা সিরিজ যদি কল্পনা করি আমি, ধরেন এটাকে ধরলাম হচ্ছে একদম হাইওয়ে রোড, আর এই পাশে হচ্ছে কিছু মেজর মানে কিছু মাইনর রোড আছে। তো আমার কথা হচ্ছে একটা বেস্ট সিকোয়েন্স স্টপ আমরা মানে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে, মানে এই ইন্টার কানেকশনটা, তো এটা যদি অ্যানালাইসিস করি তো মানে বিভিন্ন ডিফারেন্ট টাইমে আমরা এটা চাইলে এটার অ্যানালাইসিসটা করতে পারবো। আচ্ছা, এরপর নেটওয়ার্ক অ্যানালাইসিস বিভিন্ন অপারেশন আছে, দেখেন পয়েন্ট টু পয়েন্ট রুটিং, তারপরে কভারেজ, তারপর অপটিমাইজেশন। তো এই যে পয়েন্ট টু পয়েন্ট, এই যে এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে গেল, বিভিন্ন জায়গায় থামলো, আবার ওই স্পেসিফিক জায়গায় এসে ও পৌঁছলো, এরকম করে যদি কোনো স্পেসিফিক জায়গায় পয়েন্ট টু পয়েন্ট রুটিং হয় তাহলে আমরা সেটাকে বলি রুট বলি। তারপরে সুজেট ফেসিলিটি, দেখেন আপনি এই এই সম্পূর্ণ এরিয়াটার মধ্যে যদি এখন ঘূর্ণিঝড় হয় বা স্পেসিফিক জায়গাটার মধ্যে যদি আর্ট ওয়ার্ক হয়, তাহলে কোন জায়গাটার মধ্যে ফেসিলিটি বেশি পাবে এটাকে এটা ডিরেক্টলি আমরা চয়েস করতে পারবো। দেখেন যে জায়গাটা, ধরেন এই জায়গার মধ্যে ভূমিকম্প হলে এই জায়গাটা খোলা জায়গা, এই আশপাশ যে মানুষগুলো, এই মানুষ খুব তাড়াতাড়ি বেরোতে পারবে,
বা এই রোড ধরে বা এই ট্রান্সমিশন করে তারা একদম গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। তাহলে এটার একটা ক্লো মানে মানে এটার ফেসিলিটি যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে আমি আলটিমেটলি বুঝতে পারবো যে ওই স্পেসিফিক জায়গাটা কিরকম ড্যাঞ্জারাস কিনা, বা এটা কম ড্যাঞ্জার কিনা, বা এটা এটা খুব ঝুঁকিপূর্ণ কিনা। আর এরপর একটা হচ্ছে কাভারেজ, যে আমি যদি ওই ওই স্পেসিফিক জায়গায় কি কি সার্ভিস দিচ্ছি, সার্ভিস এরিয়া দিচ্ছি। ধরেন আমি যদি বলি এখন ফুডপান্ডার অনেক অনেক নাম শুনি আমরা, ধরেন ফুডপান্ডা ঢাকা শহর বাদ দিলাম, রংপুরে বলি, আমি বাসা রংপুরে, রংপুরে দেখি মাঝে মাঝে ফুডপান্ডা অনেক ভাইয়ারা আছে, তারা হচ্ছে ফুড ডেলিভারি করে। তো ওরা কত জায়গা জুড়ে কাভারেজ করতেছে আর কি, সার্ভিস এরিয়াটা কীরকম ওদের, তো এটা যদি আমি মানে আইডেন্টি করতে চাই, মানে যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যানালিসিসটা করা তো জরুরি। তাহলে সেক্ষেত্রে কোন জায়গাটা হটস্পট, মানে ধরেন আমাদের, আমি যদি বলি লালবাগে, আমি এখন লালবাগে আছি রংপুরে, তো লালবাগটা আমি হটস্পট বললাম, এইখান থেকে মূলত হচ্ছে তারা ফুডপান্ডার বিভিন্ন ডেলিভারিগুলো অর্ডার করে। তো এই মানে এটাই হচ্ছে তাদের মেজর পয়েন্ট আর কি, এটা এটা তাদের হটস্পট, এখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মেসে যায়, বা মেসেজ ছাড়া হচ্ছে যদি যারা রংপুর সম্বন্ধে আইডিয়া আছে, রংপুরের একদম মেজর পয়েন্ট হচ্ছে আপনার লালবাগ, তো লালবাগ থেকে আবার শহরের দিকে অনেকে আছে মানে এই সার্ভিসটা প্রোভাইড করে। তো আমরা হটস্পট যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা ওই স্পেসিফিক জায়গার কাভারেজটাকে আমরা আইডেন্টিফাই করতে হবে, সেটা আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারি। তারপরে হচ্ছে অপটিমাইজেশন, এখন ওই যে লোকেশনগুলো আমি ক্রিয়েট করলাম, যে এই জায়গার মধ্যে আমি হটস্পট, আমি মানে ওই জায়গাগুলো আমি হটস্পট বলতেছি আর কি, যে এই জায়গার মধ্যে ফুডপান্ডা ডেলিভারি সব থেকে বেশি, বা এই জায়গার মানে এই প্রত্যেকটা জায়গার মধ্যে যদি মানে ঘূর্ণিঝড় হয় বা দুর্যোগ হয়, এই মানে এই জায়গাগুলোর মধ্যে আমার লোকেশনটাকে ডিটেক্ট করা খুব জরুরি হয়ে গেছে, বা এটাই মানে এটাই হচ্ছে হটস্পট, এগুলো আমরা করতে অপটিমাইজেশন করতে পারবো। তারপরে তারপরে ভেহিকেল, ধরেন একটা রাস্তা দিয়ে, ধরেন বিশেষ করে শুধু জিএসটা একটা সার্ভিস ব্যবহার করে, এটা অন্যদের ব্যবহার করে আর কি, সেই ক্ষেত্রে তারা নেটওয়ার্কিং এর মাধ্যমে ধরেন একটা ভেহিকেল বা একটা মানে ওই স্পেসিফিক জায়গার মধ্যে ভেহিকেল রুটিং পয়েন্ট, ধরেন আমাদের কিছুদিন পর মানে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়ে যাবে, তো মেট্রো রেল চালু যদি হয়ে যায়, তখন আলটিমেটলি আপনার গাড়ি ঘোড়ার চাপ কিন্তু কমে যাবে, কিন্তু গাড়ি ঘোড়ার চাপ যে কমবে তা কিন্তু না, আবার গাড়ি ঘোড়ার চাপ বাড়তেও পারে, যখন মেট্রো রেল তৈরি হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নও কিন্তু বৃদ্ধি পাবে ধীরে ধীরে। তো এই ক্ষেত্রে যদি সেক্ষেত্রে মানুষের চাপও কিন্তু বাড়বে, তো মানুষের যখন চাপ বাড়বে, তাহলে ভেহিকেল রুটিং অ্যানালাইসিস, ধরেন দৈনিক একটা গাড়ি, ঢাকার কথা বলি, যারা ঢাকা আছেন তারা আমার থেকে আরো ভালো জানবে যে কোন কোন জায়গাগুলোর মধ্যে যানজট বেশি হয়, বা কোন কোন জায়গাগুলোর মধ্যে ভেহিকেল অবস্টাকল বেশি হয়, বা রুটিং এরিয়ার মধ্যে কোন কোন সময়টার মধ্যে যানজট বেশি হয়, এগুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রেও আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিস করতে পারি। তো আলটিমেটলি এতটুকুই আমাদের আজকের পড়া, আর হচ্ছে এই কথা মনে আগে বলছি যে ক্লোজেস্ট ফেসিলিটি কোন জায়গার মধ্যে মানে ঘটনাটা ঘটবে, মানে ইনসিডেন্ট ঘটবে আর কোথায় ঘটবে না, আমরা চাইলে যদি অ্যানালাইস করতে পারবো আমরা এটা। আর সেকেন্ডলি, আর আমরা হচ্ছে সেকেন্ডলি হচ্ছে সার্ভিস এরিয়া, যে আমি সার্ভিস এরিয়ার কথা বললাম, যে স্পেসিফিক জায়গায় সার্ভিস এরিয়ার কথা আমি বললাম, যে কোন কোন জায়গার মধ্যে সার্ভিস বেশি প্রোভাইড হবে, কোথায় কোথায় কম হবে, এটা আমরা স্পেসিফিকলি অ্যানালাইসিস করতে পারবো। আর তারপরে হচ্ছে ডিও কস্ট ম্যাট্রিক্স, এটা অ্যানালাইসিসটা আমরা পরের ক্লাসে আলটিমেটলি ওই যে অ্যানালাইসিস আছে ওই অ্যানালাইসিসের আগে আমরা করে দেখাবো আর কি এটা। আর এরপরে যে ভেহিকেল রুটিং প্রবলেম, এটা তো বললামই যে স্পেসিফিকভাবে ভেহিকেল ক্যাপাসিটি বা হচ্ছে ওয়ার্কিং ডে অনুযায়ী টাইম উইন্ডোজ অনুযায়ী কীভাবে মানে অর্ডারটা চেঞ্জ হবে, এই বিষয়ে কথা বলছি। আর হচ্ছে লোকেশন অ্যানালাইসিস, লোকেশন অ্যালোকেশনের ক্ষেত্রে আমি বলছিলাম যে যদি ডিফারেন্ট অ্যানালাইসিস হবে বা লিমিটেশন ক্যাপাসিটি অনুযায়ী। তো আলটিমেটলি এতটুকুই আজকের ক্লাস, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা আছে নেটওয়ার্ক অ্যানালাইসিস নিয়ে সম্বন্ধে, এটা আমরা কিভাবে করবো প্র্যাকটিক্যালি, আজকের ক্লাসে হতো হলো না, কারণ আজকের ক্লাসে নির্দেশিত
2 ঘন্টা 2 ঘন্টা মোটামুটি পার হয়ে যাচ্ছে। তো আজকের ক্লাস শিডিউল অনুযায়ী নেটওয়ার্ক অ্যানালিসিসটা অন আগের ওই ওই ক্লাসের মধ্যে আমরা দেখাবো আর কি। আমাদের রুটিনটা যে অনুযায়ী ছিল নেটওয়ার্ক অ্যানালিসিসের প্র্যাকটিক্যালটা ওই ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করবো আর কি, ওই ক্লাসের আগে কালকের পর। জাস্ট আজকে একটা বেসিক অ্যানালাইসিস, কারণ নেটওয়ার্ক অ্যানালাইসিস একদিনে শেষ করা খুব টাফ। তো আজকের এই ক্লাস অনুযায়ী কারো কোনো মতামত বা অভিব্যক্তি আছে কিনা, কেউ কোনো জিনিস বোঝেননি আমাকে বলতে পারে। ভাই একটু কথা বলতাম ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনাদের ক্লাস গুলো ভাই প্রতিদিন হচ্ছে ভাই, এতদিন একটু ক্লাস হয় আবার আপনার ক্লাস নেন ভাই, খুব চাপ হয়ে যায়, এতদিন গ্যাপ দেওয়া যায় না আর কি। গ্যাপ দিলে তো শেষ করা যাবে না ভাই, কারণ এত বড় কোর্স জিআইএস এ প্র্যাকটিস করারও সময় হয় না। তো জিআইএস এ 20% ও শেখা হয়নি আমাদের এই কোর্স সিলেবাসে, জিআইএস এ 20% ও শেখা হবে না। 20% জি ভাই, জিআইএস অনেক বড় একটা জিনিস। জিএস এ যে আজকে মডেল বিল্ডার নিয়ে কথা বললাম না আমি, এই মডেল বিল্ডার অ্যানালাইসিস করতে যে আমাদের 3-4 মাস চলে গেছে যে মডেল বিল্ডার সম্বন্ধে জানার ক্ষেত্রে, কারণ ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে কিন্তু কোন ভিডিওটা দিয়ে আসলে কোনটা কাজ হবে বাংলায় কেউ কখনো ডিসক্রাইবলি বলেনি। নেটওয়ার্ক অ্যানালাইসিসটা কি এটা বাংলায় কোনো ভিডিও আপনি পাবেন না, খুঁজে বের করে দেখান আমাদের, আপনাকে নিজে পড়ে পড়ে মানে বুঝে বুঝে সবকিছু অ্যানালাইসিস করার টেকনিক বের করতে হয়। জি ভাই, তো এটা কিন্তু খুব টাফ। একজন মানুষ আগে প্রথমে আলটিমেটলি সে আগে নিজে শিখবে, তারপর সে আপনাকে শেখানোর জন্য রেডি করবে জিনিসগুলো। কারণ আমি যদি আপনাকে একদিনে চাপ দিয়ে দিই সবকিছু ভিডিও দিলাম শোকে, তার মানে কিন্তু সব না। নেটওয়ার্ক অ্যানালাইসিস বা মডেল বিল্ডার নিয়ে কথা বলে 1 ঘন্টার মধ্যে কাজ না, এটা 3-4 দিন নিয়ে কথা বলতে হয় মডেল বিল্ডার বা নেটওয়ার্ক অ্যানালাইসিস নিয়ে প্র্যাকটিক্যাল জিনিস দেখানোর ক্ষেত্রে, কারণ জিনিসগুলো খুব নতুন এবং অ্যাডভান্স কাজ এগুলো। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই কোনো কোশ্চেন নেই ভাই। আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে ক্লাস এখানে শেষ করে দিন। দাঁড়া ভাই, ইন্টারঅ্যাকটিভ সেশনের জন্য আমাদের নাম নেওয়া প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, কে কে ইন্টারঅ্যাকটিভ সেশনে? ইন্টারঅ্যাকটিভ সেশনে কারে কারে নাম দিতে চান, কারে কারে দেখাবেন ভাই? এই প্রেজেন্টেশন আর এই প্রেজেন্টেশন স্লাইড আর ভাই ভিডিও কখন পাবো ভাই আজকে? ভিডিও এই 12টার আগে আগে চেষ্টা করবো দেওয়ার জন্য ইনশাল্লাহ। আমি খুব পার্সোনালি খুব দুঃখিত, সেটা হচ্ছে আমার এখানে নেটের খুব প্রবলেম, আমি যেখানে আছি ভাই। এই তো ভিডিও যদি না দেন ভাই তাহলে কালকে তো কাজ শিখে তো আবার আপনার এই প্রোগ্রাম দেখতে হবে, না তো সমস্যা হয়ে যাবে ভাই, তাড়াতাড়ি দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ, দিয়ে দেবো আপনার ভাই 12টার মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ ভাই বলো বলো। নিশাত রায়না আপু হচ্ছে আপনাকে একটা মেসেজ করতেছিল কিন্তু ভুল করে ডিরেক্ট মেসেজ আমার কাছে এসেছে, যদি একটু দেখতেন আমি বলি যে যে ওয়েবসাইটে কিভাবে টিপ সেট করে দিব এইচডিএফ এ পাশে শুধু মোডিস ওয়েবসাইটে। ও আচ্ছা আচ্ছা, মোডিস আসে না, প্রোডাক্ট প্রোডাক্ট ডাউনলোড করার ক্ষেত্রে এখানে এটা সিলেক্ট করে দিতে হবে, কোন প্রোডাক্টটা মডিস, কোনটা কোনটা টিপ, কোনটা এইচডিডিএফ দেখতে হবে। ধরো এই ডাটাটা, ধরো আমি এই ডাটাটা নামাবো প্ল্যান সার্ভিস কর্পোরেশন। ওকে, এটা কত দিনের এক প্রোডাক্ট? হ্যাঁ প্রোডাক্ট, এই প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে দেওয়া আছে। তারপর টাইমে যাব, টাইম পারসেস সিঙ্গেল ডেট নামাতে পারবো বা ডেট রেঞ্জও নামাতে পারবো যেটা ইচ্ছা। আমি সিঙ্গেল ডেট নামাই, দেখি একটা দেখি
সিঙ্গেল ডেট জানুয়ারি 1 তারিখ থেকে আজকে আগস্ট না 7 তারিখ সেভ লোকেশন টাইটেল বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ দুইটা দুইটা প্লেট হ্যাঁ ফাইল এসডিজিএফ ডাটা কোয়ালিটি এখানে যে জাস্ট সবগুলো এখানে আছে না জাস্ট এখানে এটা টি ফরম্যাটে ডাউনলোড করতে হবে কারণ এটার লোকেশন ড্রাইভ এখানে অর্ডারে তো সিলেক্ট করতে হবে না কেটে দিই যারা ও দেখি আচ্ছা একটু দাঁড়াও এটা দিয়ে দিয়ে দেখি কি অবস্থা বুঝতেছি না কেন এইচডিএফ ফরম্যাটে চলে আসছে টি ফরম্যাট আসার কথা আচ্ছা ভাই আজকে নয় থাক আপনি নেক্সট ক্লাস একটু দেখে দিয়েন এটা আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি আরেকবার ট্রাই করে দেখি না এটা টিপ এটা টিপ ফরম্যাটে আসবে এইচডিআর এফ ফরম্যাটে আসছে কেন এটা একটু দেখতে হবে হয়তো বা এখানে যে প্রোডাক্ট আমরা ব্যবহার করছি প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন এখানে যে প্রোডাক্টের নাম দেওয়া আছে হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে তো আপনার যে প্রোডাক্টটা ব্যবহার করবেন ওই প্রোডাক্টটা যে কি বলে টিপ ফাইল ফরম্যাটে আছে কিনা এটা দেখে নেওয়ার ক্ষেত্রে আগে একটু দেখে নিতে হবে এই প্রোডাক্ট ফরম্যাট এই প্রোডাক্টগুলো আছে না এই দেখেন দেখেন এখানে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ডেফিনিশন দেওয়া আছে আর কি প্রোডাক্টটা কোন ফরম্যাটে আছে কোন ফরম্যাটে থাকবে এই প্রোডাক্ট ইনফরমেশন দেওয়া আছে এখানে দাঁড়ান ওয়েট ডাটা এভেলেবিলিটি আচ্ছা তো আমরা এটা এটা থেকে যে প্রোডাক্টটা ব্যবহার করবো এই প্রোডাক্টটা আগে একটু দেখে নিতে হবে হয়তো হয়তো এখানে কোনো ঝামেলা আছে বা প্রোডাক্টের ইয়ে সিলেক্ট করার ক্ষেত্রে বা যে যে কোড সিলেক্ট করছে ওই কোড হয়তো বা ওটা এইচডিআর এফ ফরম্যাটে আছে অন্য একটা কোড ইউজ করতে হবে যেটাতে হচ্ছে কি ফরম্যাটে আছে তো আমি হয়তো সমস্যা নেই নেক্সট ক্লাসে মানে কালকেই আমি হচ্ছে ডাটা প্রোভাইড করবো আজকে আপনাদের মানে যে ডাটাটা আপনি নিয়ে কাজ করবেন ওই ডাটা আমি মানে ইয়ে করে দিবো টি ফাইল ফরম্যাটে আছে আমি ওইটা পাঠাবো আর ওইটার হচ্ছে ইয়ে পাঠাবো জাস্ট আপনার মডেলটা দেখাবে আর না হলে আমি কালকে পরবর্তী ক্লাসে আরও ডিটেলস বলবো আর কি এই বিষয়টা নিয়ে এটা কেন করতেছে এটা একটু একটু যাচাই বাছাই করে দেখা দরকার কারো কোনো প্রবলেম আছে আর ওকে ভাই ঠিক আছে আচ্ছা যদি ঠিক থাকে তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করে দেই জি ভাই তাহলে আমরা এখন আপনি এখন টপিকটা বলে দিলে আমরা ইন্টারঅ্যাকটিভ সেশনের জন্য পার্টিসিপেন্ট নিতে পারি হ্যাঁ আমি টপিকটা বলে দিচ্ছি দাঁড়াও কে কে ইন্টারঅ্যাকটিভ সেশনে ইন্টারেস্টেড আছেন তিনি একটু দয়া করে হ্যান্ড রেজ করবেন আমি নামটা লিখে নেব একটাই কাজ জাস্ট এই এই কোশ্চেনের অ্যান্সারটা করলেই হবে সময় হচ্ছে 7 মিনিট
ইন্দাত অনেকজন মনে হ্যান্ড রেজ করছে, তুমি নাম লিখো। হ্যাঁ, তিনজন হ্যান্ড রেজ করছে আর দুইজন আমাদের প্রয়োজন, আপনারা যদি কেউ। চারজন করছে, চারজন করছে। জায়েদ আব্দুর রাজ্জাক ভাই।